আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি গতকাল রাতে যে চ্যাম্পিয়ন্স লিগের থার্ড নাইট গেল সেই নাইট সম্পর্কে। আপনারা জানেন গতকাল মোট 8টা ম্যাচ ছিল, তো সেই 8টা ম্যাচ সম্পর্কেই কম বেশি সময় করে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেকটা ম্যাচ নিয়েই। তবে আলোচনাটা শুরু করতেছি ইন্টার ভার্সেস শেরিফ ম্যাচ নিয়ে, কারণ সেই ম্যাচটা আমি ফুল 90 মিনিটস দেখছি এবং তাছাড়া ইন্টার যেহেতু আমি সমর্থন করি, সুতরাং আমি মনে করি এই ম্যাচটা নিয়েই আলোচনা শুরু করা উচিত। এই ম্যাচ সম্পর্কে যদি বলি, তাহলে ম্যাচ শুরু হওয়ার আগে সমস্ত প্রেশার ছিল ইন্টারের উপরে, কারণ শেরিফ আগের যে দুইটা ম্যাচ জিতছে সেটাই ছিল এক্সট্রা অর্ডিনারি দুইটা রেজাল্ট। কারণ কেউ কখনো কল্পনাও করে না যে এই দলটা শাখতার এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতবে, সুতরাং শেরিফের উপর কোনো প্রেশার ছিল না, অনেকটা প্রেশার লেস হিসেবে খেলতে আসছে। আর ইন্টারের জন্য এই ম্যাচটা ছিল ডু অর ডাই টাইপের ম্যাচ, যে এই ম্যাচটাকে মানে জিতা ছাড়া কোনো অপশন ছিল না, যেহেতু ইন্টার প্রথম দুইটা ম্যাচের একটাও জিতে নেয়। সুতরাং এই ম্যাচে যদি ইন্টার না জিততো তাহলে এইবারও চ্যাম্পিয়ন্স লিগকে অগ্রিম বিদায় জানাইতে হইতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতছি এবং মোটামুটি বলবো যে কমফোর্টেবলি জিতছি বলা যায়, যদিও ম্যাচের একটা পর্যায়ে কিন্তু ম্যাচটা খুবই কঠিন হয়ে গেছিল এবং এই ম্যাচ আমরা জিতবো সেটা চিন্তা করার একটু কঠিন হয়েছিল। তার কারণ হচ্ছে এইটা ঠিক যে ফার্স্ট হাফে ফার্স্ট 45 মিনিটসে ইন্টার খুবই ভালো খেলছে, গোল করার মতো অ্যাটলিস্ট 3 থেকে 4টা চান্স পাইছিল, বিশেষ করে ডামফ্রিসের পায়ে 2টা বিশাল বড় বড় চান্স ছিল ম্যাচের লিড নেওয়ার জন্য, বাট সে 2টাই মিস করছিল। তো যাই হোক, পরবর্তীতে একটা কর্নার থেকে জেকো খুব সুন্দরভাবে একটা গোল করে, তো সেই গোল থেকে ইন্টার লিড পায়। কিন্তু এই মৌসুমে ইন্টারের বড় একটা সমস্যা হচ্ছে যে ইন্টার ম্যাচের লিড পায় ঠিকই, কিন্তু সেই লিড কখনো ধরে রাখতে পারতেছে না। এটা প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতেছি এই সমস্যাটা, গতকালকেও এই সমস্যা দেখা গেছে, বিকজ সেকেন্ড হাফ শুরু হওয়ার মাত্র 7 মিনিট পরেই ইন্টার গোল খাইছে। গোল খেয়েছে একটা ফ্রি কিক থেকে শেরিফের মিডফিল্ডার সেবাস্টিয়ান সিল, যে কিনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত ম্যাচে লাস্ট মুহূর্তে ওই যে লেফট ফুটেড গোলটা করছিল, তো সে ওই সেম প্লেয়ার গতকালকে হান্দানোভিচের বিপক্ষে একটা ফ্রি কিক থেকে ডাইরেক্ট গোল করছে। তো সেখানে আমি বলবো সেবাস্টিয়ান সিলের ফ্রি কিকটা নিঃসন্দেহে খুবই সুন্দর ছিল, বাট হান্দানোভিচেরও মেবি আরো বেশি কিছু করতে পারতো। আমি শিওর যে হান্দানোভিচের জায়গায় এই মুহূর্তে অন্য কোনো টপ গোলকিপার হইলে হয়তোবা সেই ফ্রি কিকটা সেভ করতে পারতো। তো যাই হোক, ম্যাচ 1-1 ড্র হয়। তো 1-1 ড্র যখন হয়েছে তখন কিছুটা আশা ছেড়ে দিছিলাম যে এই বছর চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জন্য না, বাট ফর্চুনেটলি আমি হাল ছেড়ে দিল, ইন্টারের খেলোয়াড়রা হাল ছেড়ে দেয় না, বিকজ ইন্টারের খেলোয়াড়রা মানে যখন ম্যাচ 1-1 ড্র হয় তারপর থেকে বাকি 40 মিনিটস ইন্টার ফুল অ্যাটাকিং খেলা খেলছে এবং ওই 40 মিনিটসের খেলা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বলবো যে লাস্ট 40 মিনিটস ইন্টার যে খেলাটা খেলছে গতকাল, এটা ছিল হয়তোবা এই সিজনে ইন্টারের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স। কারণ লাস্ট 40 মিনিটস ইন্টার যেই ওয়েতে খেলছে, যেইভাবে অ্যাটাক করছে এবং যেই পরিমাণ গোলের চান্স ক্রিয়েট করছে, তাতে করে ইন্টার জাস্ট 2টা গোল করছে। কারণ পরবর্তীতে ভিদাল প্রথমে গোল করছে, তারপরে দেভরায় সেকেন্ড গোল করছে, যার কারণে ইন্টার 3-1 গোলে জিতছে। বাট ইন্টার যেই ওয়েতে খেলছে লাস্ট 40 মিনিটস, তাতে করে এই ম্যাচ ইজিলি 4-5-6 গোলের ব্যবধানেও জিততে পারতো। তো যাই হোক, ইটস ওকে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচটা জয় করা এবং সেই ম্যাচটা আমরা জিতছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর গতকাল রাতের স্পেশাল একজন ম্যানের কথা মেনশন না করলেই না, সেটা হচ্ছে এডিন জেকো। এডিন জেকো গতকাল সুপার একটা ম্যাচ খেলছে, সে যে গোলটা করছে গোলটা খুবই সুন্দর একটা গোল ছিল, ডিমার্কো কর্নার করছে, তো কর্নারটা ভিদাল চাইছে হেড করে গোল করার জন্য, বাট তা মাথায় লেগে পিছে চলে যায়, তো পিছে এডিন জেকো ছিল দাঁড়ানো। তো সে একদম মানে বলটা আসতেছিল উড়ন্ত অবস্থায় একটা ভলি কিকের মতো করে সে গোল করছে, খুব সুন্দর একটা গোল ছিল। বাট গোলটাই আসলে সবকিছু না গতকাল, গতকাল এডিন জেকো যেই খেলা খেলছে জাস্ট অ্যাবসলুটলি অ্যামেজিং একটা ম্যাচ খেলছে। কারণ গতকাল ইন্টার যতগুলো অ্যাটাকিং সিচুয়েশন ক্রিয়েট করছে, প্রত্যেকটা অ্যাটাকিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে জেকোর পা থেকে, অনেকটা বেনজেমা টাইপের খেলা খেলছে, যে খেলাটা বেনজেমা গতকাল শাখতারের বিপক্ষে খেলছে, বাট সেই সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। যে সুপার একটা পারফরমেন্স ছিল এডিন জেকোর, এডিন জেকো আমার মতে গতকাল রাতের ম্যান অফ দি ম্যাচ কোনো সন্দেহ ছাড়া। তো একটু আগে কারিম বেনজেমার কথা বলতেছিলাম এডিন জেকোর সাথে তুলনা করতে গিয়ে, তো যেহেতু রিয়াল মাদ্রিদ এবং কারিম বেনজেমা সেম ইন্টারের গ্রুপেই পড়ছে, সুতরাং এই ম্যাচ নিয়ে একটু এখন আলোচনা করি। যে গতকাল শাখতার ডোনিয়েস্কে রিয়াল মাদ্রিদ তাদের মাঠে গিয়ে একদম টোটালি ডেভাস্টেটিং একটা পারফরমেন্স শো করছে এবং গতকাল রিয়াল মাদ্রিদ যেই খেলাটা খেলছে অ্যাবসলুটলি স্পেক্টাকুলার। আমি ফুল 90 মিনিটস ম্যাচ দেখি নাই, বাট এক্সটেন্ডেড হাইলাইটস দেখছি, 14 মিনিটের হাইলাইটস, যেখানে কম বেশি মোটামুটি অনেকগুলো অ্যাকশন কভার করছে।
তো সেটা দেখার পর যেটা বুঝলাম যে গতকাল রিয়াল মাদ্রিদ জাস্ট অ্যাবসলুটলি মানে অ্যামেজিং একটা পারফরমেন্স শো করছে শাখতারের বিপক্ষে। এট দি এন্ড শাখতার হয়তো বা গোলের চান্স পাইছে মাত্র একটা কি দুইটা, মানে স্পষ্ট গোলের চান্সের কথা যদি বলি। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ পাঁচটা গোল তো করছে, হয়তো বা গোলের সংখ্যা আরও ডাবল হইতে পারতো। মানে জাস্ট অসাধারণ একটা ম্যাচ খেলছে। আর তিনজন প্লেয়ারের কথা না বললেই না, সেটা হচ্ছে একজন হচ্ছে অবভিয়াসলি কারিম বেনজেমা। কারিম বেনজেমা গতকাল গোল করছে মাত্র একটা, তাও আবার মানে একদম লাস্ট মুহূর্তে 90 মিনিটসের পরে গিয়ে। বাট সেই গোলের আগ পর্যন্ত কারিম বেনজেমা যে খেলাটা খেলছে, যা মানে অ্যানাদার মাস্টার ক্লাস পারফরমেন্স। কারণ কারিম বেনজেমা এই বছরে, বিশেষ করে এই নতুন সিজনে যতগুলো ম্যাচ খেলতেছে, প্রত্যেকটা ম্যাচেই সে মানে ওয়ান অফ দি বেস্ট অথবা দি বেস্ট। গতকাল রাতেও আর একটা অ্যামেজিং ম্যাচ খেলছে। রিয়াল মাদ্রিদ যখন অ্যাটাক করতো, মানে প্রত্যেকটা অ্যাটাক কিন্তু ক্রিয়েট করতো কারিম বেনজেমা। বল রিসিভ করার সাথে সাথে যখন দলকে উপরে উঠানোর জন্য সাহায্য করতে হবে তখন সে বল হোল্ড করতো, যখন ড্রিবলিং করা দরকার তখন সে ড্রিবলিং করে দুইজন তিনজন প্লেয়ার কাটে আর সামনে যাইতো, যখন পাস দেওয়া দরকার তখন সে পাস দিত। মানে এই মুহূর্তে কারিম বেনজেমা এমন একটা ফর্মে আছে যে সে এত একটা কনফিডেন্ট এবং এত ভালো একটা ফর্মে আছে, সে যা কিছু করে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে সঠিক কাজটা সে করে। এই মুহূর্তে এরকম দুর্দান্ত ফর্মে হয়তো বা আর একটা খেলোয়াড়ই শুধু আছে, সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ। মানে এই মুহূর্তে এই দুইটা খেলোয়াড় এমন একটা ফর্মে এবং এমন একটা পিকে আছে যে যা কিছু করে সবকিছু সঠিক করে। তো যাই হোক, সালা প্রসঙ্গে একটু পরে আসবো, রিয়ালের প্রসঙ্গটা আগে শেষ করি। বেনজেমার কথা তো বললাম, তারপরে দ্বিতীয় পার্সন হচ্ছে মদরিচ। মদরিচ গতকাল রাতেও আর একটা সুপার পারফরমেন্স করছে। আপনারা জাস্ট ভিনিসিউসের যে প্রথম গোলটা ছিল সেই গোলের অ্যাকশনটা দেখেন, মদরিচের পাসটা। কারিম বেনজেমা যখন মদরিচকে পাস দেয় বাম থেকে লেফট থেকে, মদরিচ ছিল মিডলে, তো সেখানে তার সামনে ভিনিসিউস অলরেডি কিন্তু রান করতেছিল। তো মদরিচ দেখেন যে ফুটবলের আইকিউ তার কতটা হাই লেভেলের। মদরিচ কিন্তু বলটা রিসিভ করার আগেই দেখছে যে ভিনিসিউস ওইদিকে যাইতেছে, এবং বল রিসিভ করার আগে সে ডিসাইড করে ফেলছে যে সে এইভাবে পাস দিবে, যার কারণে মিলি সেকেন্ডের মধ্যে মানে বেনজেমার বল পাওয়ার সাথে সাথে এইভাবে আর কি বলটা মানে তিনজন শাখতারের ডিফেন্ডারের মধ্যে থেকে বলটা সামনে পাস করে দিচ্ছে, তারপরে ভিনিসিউস রিসিভ করে ভিনিসিউস অসাধারণভাবে ফিনিশিং করছে। তো মদরিচের এই একটা পাস মানে বুঝায় যে একটা ভালো প্লেয়ার আর একটা গ্রেট প্লেয়ারের মধ্যে পার্থক্য কি, যে গ্রেট প্লেয়ার যারা তারা বল রিসিভ করার আগেই চিন্তা করে যে তারপরে কি করতে যাইতেছে, যেটা মদরিচ গতকাল করছে। আর সর্বশেষ ভিনিসিউস সম্পর্কে যদি বলতে চাই, যে ভিনিসিউস সম্পর্কে আমি দুই বছর আগেই অনেক হাইলি র্যাঙ্কিং করে কথা বলছিলাম, তখন অনেকে আমার সেই পোস্ট দেখে হাসাহাসি করছিল। বাট এই সিজনে আইসা ভিনিসিউস ফাইনালি প্রমাণ করতেছে যে সে কোন ক্যাটাগরির খেলোয়াড়। আপনারা যারা ভিনিসিউসকে নিয়ে ট্রল করেন, তারা অনেকে আসলে অনেক সময় ভুলে যান যে ভিনিসিউসের বয়স কত। ভিনিসিউসের বয়স হচ্ছে মাত্র 21 বছর এখন। সে রিয়াল মাদ্রিদে আসছে 18 বছর বয়সে, আর রিয়াল মাদ্রিদে খেলা আর বরুসিয়া ডর্টমুন্ড কিংবা আয়াক্স কিংবা এই ধরনের যে দলগুলো আছে সেই ধরনের দলে খেলা কিন্তু এক বিষয় না, এইটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো ভিনিসিউস 18 বছর বয়সে আইসা সে হয়তো বা মানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে নাই, বাট কিছু কিছু মুহূর্তে এমন কিছু মুহূর্ত গিফট করছে যার কারণে বোঝা গেছিল যে সে একটা অনেক বড় মানের প্লেয়ার হইতে যাইতেছে, এবং এই মুহূর্তে সে ওই ধারাতেই আছে। কারণ গতকাল রাতের যে দুইটা গোল করছে, প্রথম গোলটা যদি বলি যে প্রথম গোলের স্টপ এবং ফিনিশিং, একটা চিপ শট করে ফিনিশ করছে। ভিনিসিউসের সম্পর্কে বিগত বছরগুলোতে আমরা সবসময় তার ফিনিশিং নিয়ে আলোচনা করতাম যে তার সবকিছু ভালো এক্সেপ্ট দি ফিনিশিং, বাট এই সিজনে আইসা কার্লো আনচেলত্তি অবশ্যই তার উপরে কাজ করছে অনেক, এবং সেটার ফলাফল দেখাও যাইতেছে। অলমোস্ট প্রতি ম্যাচে সে গোল অথবা অ্যাসিস্ট পাইতেছে, এবং সবথেকে বড় কথা যে গোলের কোয়ালিটি, যে কি কোয়ালিটির গোল করতেছে। গতকাল প্রথম গোলটা তো বললাম যে স্টপ করে তারপরে চিপ শট করে গোল করছে, আর সেকেন্ড গোল যেটা ভিনিসিউস করছে, ওই ধরনের গোল করলে জাস্ট হাততালি দিতে হবে। আপনি কোন দল সমর্থন করেন আর কি করেন ডাজেন্ট ম্যাটার, এই ধরনের গোল হচ্ছে ফুটবলের সৌন্দর্য, ফুটবলের বিউটি। মানে বলটা পেয়ে সে পুরো শাখতারের ডিফেন্সকে কাটায় তারপরে গোল করছে, অ্যাবসলুটলি ম্যাগনিফিসেন্ট একটা গোল। এবং আমি বলবো যে এই চ্যাম্পিয়ন্স লিগের রাতে, মানে গতকাল রাতে যেই কয়টা গোল হয়েছে সবগুলো গোলের মধ্যে সবথেকে সুন্দর, সবথেকে কঠিন এবং সেরা গোলটা ছিল ভিনিসিউসের গোল। যদি কেউ এখনো না দেখে থাকেন, সবাইকে বলবো গোলটা দেখে আসতে, অ্যাবসলুটলি বিউটিফুল একটা গোল। এবং ওই একটা গোলই প্রমাণ করে যে ভিনিসিউস এই মুহূর্তে কোন লেভেলের খেলোয়াড়, এবং তার যে ইম্প্রুভমেন্ট হয়েছে আনচেলত্তি আসার পর থেকে, সেই ইম্প্রুভমেন্ট কতটা হাই লেভেলের। এবং দুই বছর আগে ভিনিসিউস
সম্পর্কে আমি যে প্রেডিকশনগুলো করছিলাম, যে কথাগুলো বলছিলাম, ওই কথাগুলোর বাস্তবায়ন ফাইনালি আমরা এই বছর এসে দেখতে পাচ্ছি। তারপরে বিকালবেলায় যে ম্যাচটা দেখছিলাম সেটা ছিল ব্রুস ভার্সেস ম্যান সিটি। সেই ম্যাচ অবশ্য আমি ফুল 90 মিনিট না দেখলো, মানে 60 মিনিট পর্যন্ত দেখছিলাম, মানে ম্যান সিটির প্রথম তিনটা গোল আমি দেখছিলাম আর কি। তো 3-0 পরে আর ম্যাচ দেখি নাই। তো 3-0 পর্যন্ত যেটা দেখছি সেটা হচ্ছে ম্যান সিটি গতকাল ডেভাস্টেটিং একটা ম্যাচ খেলছে, এবং গতকাল ম্যান সিটি জাস্ট 5-1 গোলে জিতছে, বাট এই ম্যাচ ইজিলি তারা 10টা গোল হয়তো বা করতে পারতো, এমন পরিমাণ গোলের চান্স সিটি ক্রিয়েট করছে। আর ম্যান সিটির কথা বলতে গেলে একটা বিষয় মেনশন করা উচিত, যেটা গতকাল দেখা গেছে যে গতকাল ম্যান সিটি যে গোলগুলো করছে, গোলগুলোর মধ্যে কিন্তু দুইটা গোল আসছে ম্যান সিটির দুইটা ফুল ব্যাক থেকে, একটা করছে কানসেলো আর একটা করছে ওয়ালকার। এবং এই দুইটা গোল প্রমাণ করে যে পেপ গার্দিওলা এই মুহূর্তে কিরকম একটা ম্যান সিটি ক্রিয়েট করতেছে। যেহেতু ম্যান সিটিতে কোনো প্রপার নাম্বার 9 নাই, মানে বক্সের ভিতর খেলার মতো কোনো সেন্টার ফরওয়ার্ড নাই, তো যার কারণে ম্যান সিটি যে ওয়েতে অ্যাটাক করে সেটা হচ্ছে যে মানে তারা নির্দিষ্ট কোনো স্ট্রাইকার না থাকলেও যে মিডফিল্ডার এবং যে দুইটা ফুল ব্যাক আছে তারা কন্টিনিউসলি নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করে এবং এক এক সময় এক একজন অ্যাটাকে গিয়ে উপস্থিত হয়। কানসেলোর গোল এবং ওয়ালকারের গোল, এই গোল দুইটাই যদি এক্সাম্পল হিসেবে দেখেন যে দুজনই কিন্তু ফুল ব্যাক বা খেলার কথা ডিফেন্সিভ লাইনে, বাট আসলে ম্যান সিটি এই মুহূর্তে এমন একটা দল আছে যে শুধুমাত্র রুবেন দিয়াস, লাপোর্তে এবং রদ্রি, এই তিনজন খেলোয়াড় শুধুমাত্র থাকে মোটামুটি ডিফেন্সিভ ডিউটিতে, আর বাকি যে 7 জন খেলোয়াড় আছে সেই 7 জন খেলোয়াড় নিজেদের মধ্যে কন্টিনিউসলি পজিশন চেঞ্জ করে, এবং মানে প্রতিপক্ষ যে দল খেলে ম্যান সিটির বিপক্ষে তাদের পক্ষে আসলে একটা প্লেয়ারকে মার্কিং করা অসম্ভব হয়ে যায়, বা নির্দিষ্ট একটা ফরমেশন মেনটেন করে খেলাটা অসম্ভব হয়ে যায়, কারণ ম্যান সিটি কন্টিনিউসলি প্লেয়ার চেঞ্জ করতেছে এবং ডিফেন্ডারকে অ্যাটাকে নিতেছে, অ্যাটাকিং খেলোয়াড়কে ডিফেন্সে নিতেছে, মানে যে বাকি যে 7 জন খেলোয়াড় আছে এই 7 জন খেলোয়াড় এমন ভাবে নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করতেছে মানে ফুল 90 মিনিট এই প্রতিপক্ষ ডিফেন্সের জন্য এই বিষয়গুলো ফলো করা এবং ডিফেন্ডিং করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। তো ম্যান সিটির এখনো যে মেইন দুর্বলতা সেটা হচ্ছে বেসিক্যালি ফিনিশিং এর দুর্বলতা, কারণ গতকাল এটা ঠিক যে ম্যান সিটি 5টা গোল করছে, হুইচ ইজ ভেরি ইম্প্রেসিভ, কিন্তু যারা ম্যাচ দেখছে তারা বলতে পারবে যে ম্যান সিটি গতকাল যে পরিমাণ চান্স ক্রিয়েট করছে সেই চান্স অনুযায়ী তারা 10টারও বেশি গোল হয়তো বা করতে পারতো। ম্যান সিটির মূল সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা গোল করার জন্য তাদেরকে 3টা চান্স ক্রিয়েট করতে হয়। তো ব্রুসের মতো দলের বিপক্ষে এটা তারা সম্ভব করা, বাট অনেক সময় যে যখন সেম লেভেলের দলের বিপক্ষে খেলা হয় তখন কিন্তু আপনি এত বেশি পরিমাণ গোলের চান্স ক্রিয়েট করতে পারবেন না, তো তখন এই ফিনিশিং বিষয়টাকে আরো পারফেক্ট করতে হবে, কারণ ওই সময়ে যখন সমান র্যাঙ্কিং এর দলের সঙ্গে খেলা হবে তখন কিন্তু একটা চান্স আসলে ওই একটা চান্সকেই গোলে কনভার্ট করতে হবে। তারপরে গতকাল রাতের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল পিএসজে ভার্সেস লাইপজিগ। তো এই ম্যাচে এটা ঠিক প্যারিস সেন্ট জার্মান আরেকটা ম্যাচ জিতছে, 3-2 গোলে জিতছে, কামব্যাক করছে, কারণ একটা পর্যায়ে লাইপজিগ 2-1 গোলে আগানো ছিল প্যারিসের মাঠে, বাট পরে গিয়ে মেসির দুইটা গোলে পিএসজি কামব্যাক করছে এবং ম্যাচটা জিতছে। বাট ওভারঅল যদি মেসির পারফরমেন্স এবং পিএসজির পারফরমেন্স আপনি বিবেচনা করেন, আমি বলবো যে কোনোটাই হয়তো বা পজিটিভ ছিল না। এইটা ঠিক যে মেসি গতকাল ম্যান অব দি ম্যাচ ছিল বিকজ হি স্কোরড 2 গোলস, কিন্তু মেসির হোল পারফরমেন্স কিন্তু খুব বেশি পজিটিভ ছিল না। মেসি যখন বার্সেলোনাতে খেলতো তখন আমি সাধারণত বার্সেলোনার কোনো ম্যাচ যদি দেখতে না পারতাম তো পরের দিন মেসি ভার্সেস অমুক টিমের নাম লেখা হাইলাইটসে দেখতাম, এবং প্রত্যেকটা হাইলাইটস হইতো 8 থেকে 10 মিনিটের, অনেক সময় 10 মিনিটেরও বড় হাইলাইটস হইতো, মানে শুধুমাত্র মেসির খেলাটা শো করতো, পুরো বার্সেলোনা টিমের না, মানে শুধুমাত্র মেসির খেলার হাইলাইটসই 8-10-12 মিনিট হয়ে যেত। আর গতকাল লাইপজিগের বিপক্ষে ম্যাচের পরে যখন মেসি ভার্সেস লাইপজিগ লেখছি হাইলাইটস গুলো দেখলাম 2.5 মিনিট 3 মিনিটের ম্যাক্সিমাম, এবং সেই 2.5 মিনিটও অর্ধেক হয়েছে গিয়া মেসি ট্রেনিং করতেছে, আসতেছে, হাঁটতেছে, এই ধরনের বিষয়গুলো, মানে মূল খেলার যে হাইলাইটস সেটা ছিল 1.5 থেকে 2 মিনিট। তো এইটার মাধ্যমে যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে পচেত্তিনো এখনো মেসির মতো খেলোয়াড়কে ইউটিলাইজ করতে পারতেছে না, কারণ মেসি এখনো এই দলের সঙ্গে পুরোপুরি ইনভলভ হয় না, আর সবথেকে বড় কথা এই দলের সাথে ইনভলভ হবে কি না সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ পিএসজির মিডফিল্ডে একমাত্র ভেররাত্তি ছাড়া এমন কোনো খেলোয়াড় দেখি না যে ওই ভাষায় কথা বলার মতো অ্যাবিলিটি রাখে। যেই দল চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় সেই দলের মিডফিল্ডে যদি ইদ্রিসা গুয়াইয়ে আর আন্দের হেরেরার মতো প্লেয়ার খেলে তো বুঝতে পারতেছেন যে দেয়ার ইজ সামথিং রং। হ্যাঁ, কারণ আপনি মাদ্রিদের মিডফিল্ড দেখেন, ম্যান সিটির মিডফিল্ড দেখেন, লিভারপুলের মিডফিল্ড দেখেন, অন্যান্য যে টপ টিমগুলো আছে সেই টিমগুলোর মিডফিল্ড এবং টিম কম্বিনেশন দেখেন,
তারপরে পিএসজির টিম কম্বিনেশন এবং পিএসজির মিডফিল্ড দেখেন, দেখবেন যে একটা বড় ধরনের পার্থক্য আছে। হ্যাঁ, পিএসজি লাকি যে তাদের দলে এমবাপ্পে, নেইমার, মেসিদের মতো ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে, যারা কিনা ফুল 90 মিনিটস দলের মধ্যে ইনভলভ না থাকলেও, ফুল 90 মিনিটস ভালো না খেললেও 10 সেকেন্ডের একটা অ্যাকশনের মাধ্যমে ম্যাচ চেঞ্জ করতে পারে, যেটা গতকালকে হয়েছে ম্যান সিটির সঙ্গেও দেখছিলাম আমরা। গতকালকেও বেসিক্যালি পিএসজি জিতছে বিকজ অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস, কারণ এমবাপ্পে এবং মেসি লাস্ট ওই সময় গিয়ে ডিফারেন্স মেক করছে, বাট সেটা ছিল ইন্ডিভিজুয়াল খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল অ্যাকশন। টিম পারফরমেন্সের কথা যদি বলি, গতকালকেও পিএসজি অ্যাজ এ টিম বাজে খেলছে, এবং আমি মনে করি পচেত্রিনোর হাতে অনেক কাজ আছে, অনেক কাজ বাকি আছে, কারণ এই দলটার যথেষ্ট পটেনশিয়াল আছে। যেই অ্যাটাকিং লাইন আছে, এই অ্যাটাকিং লাইন ওয়ার্ল্ডের কোনো টিমের নাই, কিন্তু সেই অ্যাটাকিং লাইনটাকে কাজে লাগানোর জন্য যে ধরনের টিম কম্বিনেশন এবং যে ধরনের মিডফিল্ড দরকার, সেই ধরনের টিম কম্বিনেশন মিডফিল্ড কোনোটাই দেখা যাইতেছে না। পচেত্রিনোকে এটির উপরে আরও কাজ করতে হবে, আদারওয়াইজ চ্যাম্পিয়ন্স লিগ জিতাটা খুব টাফ একটা বিষয় হয়ে যাবে। তারপরে গতকালকের আর একটা সুপার ম্যাচ ছিল আথলেটিকো মাদ্রিদ ভার্সেস লিভারপুল, অ্যাবসলুটলি অ্যামেজিং একটা ম্যাচ ছিল। মেবি গতকাল যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে সব থেকে এন্টারটেইনিং ম্যাচ ছিল এই ম্যাচটা, বিকজ লিভারপুল মানে খেলা শুরু হওয়ার সঙ্গে বুম বুম 2টা গোল করে 2-0 আগে যায়। আমরা সবাই তখন ধারণা করছিলাম যে আজকে অথবা আথলেটিকোর উপর একটা বিশাল বড় ঝড় যাইতে পারে, কারণ একদিক থেকে আথলেটিকো যদিও পটেনশিয়ালি কাগজে কলমে তারা খুবই শক্তিশালী একটা দল, কিন্তু ওই খেলার লেভেলটা কিন্তু এখন পর্যন্ত আথলেটিকোতে দেখা যাইতেছে না। আমি জানি না যে সিমিওনে সঠিক কোচ কিনা এই রকম দলের জন্য। হ্যাঁ, আথলেটিকো মাদ্রিদ কয়েক বছর আগে যখন কাগজে কলমে খুব বেশি শক্তিশালী দল ছিল না, তখন সিমিওনে যেই কাজটা করছে সেটা ছিল তখনকার জন্য গ্রেট ওয়ার্ক, বাট এই মুহূর্তে আথলেটিকো কিন্তু 3-4 বছর আগের টিম নাই। এই মুহূর্তে আথলেটিকো যথেষ্ট টেকনিক্যাল এবং যথেষ্ট শক্তিশালী একটা দল, এবং এই দলটা নিঃসন্দেহে আরো অনেক কোয়ালিটিফুল ফুটবল খেলার মতো অ্যাবিলিটি রাখে, যেই খেলাটা কিন্তু আথলেটিকো মাদ্রিদ এখনো ওইভাবে কন্টিনিউসলি শো করতে পারে না। তো যাই হোক, 2-0 পরে অনেকে ধারণা করছিলাম হয়তো আথলেটিকো আজকে একটা বড় ব্যবধানে ম্যাচটা হারতে পারে, বাট তারা কামব্যাক করছে, গ্রিজমানের 2টা গোল থেকে 2-2 ড্র হয়। তারপরে 2-2 ড্র হওয়ার পর থেকে কিন্তু আবার আথলেটিকো মাদ্রিদই ভালো খেলতেছিল, এবং গোলের চান্স কিন্তু আথলেটিকোই বেশি ক্রিয়েট করছিল 2-2 থাকা অবস্থায়। পরবর্তীতে যেটা হয়েছে যে আন্তোয়া গ্রিজমান একটা লাল কার্ড খায়, তো আথলেটিকো যখন 10-11 অবস্থায় খেলছে তখন ম্যাচের কন্ট্রোল এবং ম্যাচের সুপ্রিমেসি এগুলো লিভারপুল নিয়ে নেয়। তারপর আমি বলবো যে আথলেটিকো মাদ্রিদ 10-11 থাকা অবস্থাতেও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে 2টা বড় বড় গোলের চান্স পাইছিল। মোটামুটি ওভারঅল যদি কনসিডার করি তাহলে হয়তোবা 2-2 ড্র বা 3-3 ড্র এইটাই ছিল মানে ফেয়ার রেজাল্ট, কারেক্ট রেজাল্ট, বাট এট দি এন্ড লিভারপুল জিতছে, এটাও বলা যায় না যে লিভারপুল ডিজার্ভ করে না। লিভারপুলও যথেষ্ট ভালো খেলছে, আর লিভারপুলের কথা বলতে গেলে এই মুহূর্তে যেই প্লেয়ারটা সব থেকে বেশি লিভারপুলের অ্যাটাক এবং লিভারপুল দলটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ এই মুহূর্তে যেই ফর্মে আছে অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং, এই মুহূর্তে মানে মোহাম্মদ সালাহ এমন একটা ফর্মে আছে এবং এমন একটা কনফিডেন্সের মধ্যে আছে যে বল পায়ে সে 3-4-5 জন প্লেয়ারকে ড্রিবলিং করতেও কোনো দ্বিধাবোধ করে না। মানে কিছুদিন আগে বলা হয়েছে যে সালা মেসির লেভেল রিচ করছে, বিষয়টা কিন্তু আসলেই এরকম যে সালা গত 3 সপ্তাহ যাবত যেই ধরনের গোল করতেছে বা যেই ধরনের কিছু অ্যাকশন শো করতেছে, যেই অ্যাকশনগুলো দেখে মনে হয় যে মেসি এই ধরনের অ্যাকশন করতো তার ইয়াং এইজে। আপনি সালার যে প্রিমিয়ার লিগের যে 2টা গোল করছে, 2টা গোলের বিশেষ করে গত লাস্ট ম্যাচে যে গোলটা করছে সেটা তো অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং একটা গোল, মানে 3-4 জন খেলোয়াড়দের মধ্যে থেকে এইভাবে শর্ট স্পেসে ড্রিবলিং করে গোল। আর গতকালকেও, গতকাল যদিও প্রথম গোলটা সালার নামে যায় না, কারণ সালা যখন শট করে সেই শটটা ফিরমিনো মনে টাচ করছিল, বাট পরবর্তীতে আমি একটু আগে দেখলাম এইখানে দেখতেছি যে সালার নামেই গোলটা দিছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি কয়েকটা রিপ্লে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে সালা যখন শটটা করে তখন লিভারপুলের অন্য আর একটা প্লেয়ারের পায়ে লাগা গোলটা হয়েছিল। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগের যে অফিসিয়াল যে বিষয়টা সেটা সালাকে যেহেতু গোলটা দিছে তো সালার গোল হিসেবেই ধরতেছি। গতকাল যে প্রথম গোলটা যে হয়েছে গোলটা মানে মেসির প্রাইম, মেসি অথবা রবেন, হ্যাঁ তারা এই ধরনের অ্যাকশন করতো যে ডান সাইড থেকে বল রিসিভ করে তারপরে সেন্টারের দিকে আসতো, এবং সেন্টারের দিকে আসার পথে রাস্তার মধ্যে যতগুলো ডিফেন্ডার পড়তো সবগুলো ডিফেন্ডারকে ড্রিবলিং করতো। গতকাল সালা ঠিক ওই রবেন কিংবা মেসি টাইপের গোল করছে, আপনারা দেখেন গোলটা, বল রিসিভ করে 3-4 জন ডিফেন্ডারকে ড্রিবলিং করে সেন্টারের দিকে আইসা তারপরে শট নিছে, গোল হয়েছে।
অসাধারণ একটা গোল। মানে সালা এই মুহূর্তে বেনজেমার ক্ষেত্রে ওই সময় বলতেছিলাম যে এই মানে রাইট নাও এই মুহূর্তে সালা বেনজেমা এই দুজন খেলোয়াড় এমন একটা ফর্মে আছে, এমন একটা পিকে আছে যে মানে সব প্রত্যেকটা সময় তারা সঠিক কাজগুলো করে। রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ কিছু খেলা এই মুহূর্তে খেলতেছে সালা এবং বেনজেমা, এবং এই বিষয়টাকে আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। সবসময় মেসি রোনালদোদের মধ্যে পড়ে না থাকে কে সেরা রোনালদো নাকি মেসি ওই ডিবেটে না গিয়ে, মাঝে মাঝে এই ধরনের যে অন্যান্য খেলোয়াড় আছে এবং অন্যান্য খেলোয়াড় যেই গ্রেট পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্সগুলো নিয়েও প্রশংসা করা উচিত এবং সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এই ছিল মোটামুটি বড় বড় যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। তারপরে অন্য যেই ম্যাচ ছিল পর্তো ভার্সেস মিলান, পর্তো জিতছে, মিলান খুবই বাজে খেলছে। মিলান লাস্ট ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খুবই সুন্দর একটা ম্যাচ খেলছিল এবং ওই ম্যাচটা হয়তো তারা জিতা ডিজার্ভ করতো। আর গতকাল পর্তোর বিপক্ষে তারা খেলছেও খারাপ, রেজাল্ট হয়েছে পর্তোর পক্ষে। আর পর্তোর কথা বলতে গেলে লুইস দিয়াস কলম্বিয়ার যে স্ট্রাইকারটা গতকাল মিলানের বিপক্ষে গোল দিছে, খেলোয়াড়টা খেলা ফার্স্ট আমি দেখছিলাম কোপা আমেরিকাতে, খুব সম্ভবত আর্জেন্টিনার বিপক্ষে অস্থির একটা খেলা খেলছিল। তো পর্তোতে আইসা কিন্তু সে অস্থির খেলা কন্টিনিউ করতেছে, এই খেলোয়াড়টার উপরে নজর রাখেন। লুইস দিয়াস অসাধারণ একটা খেলোয়াড় এবং বিশেষ করে তার যে শর্ট কোয়ালিটি আছে, সে মানে যে কোনো পজিশন থেকে যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্টের মধ্যে মানে পারফেক্ট অ্যাকুরেট পাওয়ারফুল শট নিতে পারে, খুবই খুবই ভালো একটা প্লেয়ার। তারপরে আয়াক্স বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স 4-0 গোলে মানে বরুসিয়া ডর্টমুন্ডকে বলা যায় পুরো ডেমোলিশ করে ফেলছে। আমি খেলার হাইলাইটস দেখছি, বরুসিয়া ডর্টমুন্ড একটা অ্যাটাকিং সিচুয়েশনও ক্রিয়েট করতে পারে না বলা যায়, মানে ফুল ম্যাচ টোটাল একদম ফার্স্ট সেকেন্ড থেকে লাস্ট সেকেন্ড পর্যন্ত টোটাল ডোমিনেশন ছিল আয়াক্সের। আইয়াক্স এই দলটার উপরেও নজর রাখা উচিত, কারণ ইয়াং একটা টিম বাট খুবই পটেনশিয়াল এবং শক্তিশালী একটা টিম। তারপরে সর্বশেষ ম্যাচ ছিল বেশিকটাস ভার্সেস স্পোর্টিং লিসবন, ওইখানে বেশিকটাসের মাঠে গিয়ে স্পোর্টিং লিসবন 4-1 গোলে জিতছে। এইটা হচ্ছে একমাত্র ম্যাচ যেই ম্যাচে ম্যাচটাও দেখি নাই, হাইলাইটসও দেখা নাই সত্য কথা যেটা, সুতরাং এই ম্যাচ সম্পর্কে তেমন কিছু বলতে পারতেছি না, জাস্ট রেজাল্ট দেখছি যে স্পোর্টিং লিসবন 4-1 গোলে জিতছে। তো ঠিক আছে, এই ছিল চ্যাম্পিয়ন্স লিগের গতকাল রাত সম্পর্কে সবগুলো ম্যাচের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আজকে রাতে আর একটা সুপার নাইট ওয়েট করতেছে, তো আজকে রাতে যেই খেলাগুলো হবে সেটা নিয়ে আলোচনা হবে আগামীকাল ইনশাল্লাহ। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।